হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এলাম তন্দুরি চিকেনের রেসিপি নিয়ে। রেসিপিটা তন্দুরে নয়, আমি বানাবো মাইক্রো ওভেনে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে মাইক্রো ওভেনে এটাকে বানাতে হয়। আমরা এখানে নিয়েছি অল্প লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ, স্বাদমতো লবণ, কসৌরি মেথি, টক দই, দুটো থেকে তিনটে লেবুর রস, সঙ্গে চাট মশালা, গরম মশালা, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ আর বাটার। আমি এখানে 1 কেজি ওজনের একটা চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর চিকেনের গা থাইয়ের অংশগুলোতে হালকা ছুরি দিয়ে অল্প অল্প কেটে দেওয়া হয়েছে যাতে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। চিকেনটাকে 2 ধাপে ম্যারিনেট করতে হবে। প্রথমে একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য লেবুর রস চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে মিনিট 10-এক। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করলে তন্দুরি চিকেনের রঙটা খুব সুন্দর আসবে আর লেবুর রস দেওয়ার ফলে চিকেনের মাংস নরম হবে, খেতেও ভালো লাগবে। এরপর চিকেনের ভেতরের স্টাফিংটা রেডি করব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন। আমি এখানে স্টাফিংটা বানিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে। চটপটা স্বাদ আনার জন্য স্টাফিংটার সাথে আমি সামান্য লেবুর রস, অল্প চাট মশালা আর পরিমাণ মতো লবণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। তবে স্টাফিং যদি করা হয় তন্দুরি চিকেনের সাথে খেতে খুবই ভালো লাগবে। এরপর আমরা চিকেন ম্যারিনেশনের নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এর জন্য আমরা নিচ্ছি অল্প টক দই, স্বাদ অনুযায়ী চাট মশালা, অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালার করার জন্য নিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমরা আগে থেকে রোস্ট করে রাখা কসৌরি মেথি হালকা ক্রাশ করে ম্যারিনেশনের ওপর ছড়িয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আদা রসুন আর লঙ্কার পেস্ট আমি দইয়ের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তন্দুরটাকে সফট করার জন্য আমরা দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি মেল্টেড বাটার। এটা আমার চিকেন তন্দুরকে সফট রাখতে সাহায্য করবে। এরপর সমস্ত উপকরণগুলো আমি চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনের ভেতর বাইর কোনো অংশ যেন বাদ না যায়। এরপর স্টাফিংটা আমি চিকেনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। স্টাফিংটা যাতে বেরিয়ে না যায় সেই জন্যে আমি মুখটা বন্ধ করে দিলাম। আপনারা চাইলে টুথপিক ইউজও করতে পারেন। চিকেন ম্যারিনেশন আমার হয়ে গেছে। এরপর চিকেনের পা দুটো আমি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি যাতে মাইক্রো ওভেনে যখন আমি চিকেনটা রাখবো কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই জন্য। এরপর আমি চিকেনটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর আমরা রোস্ট করব। অল্প বাটার আমি মেল্ট করার জন্য বের করে নিলাম। এরপর 800 ডিগ্রি টেম্পারেচারে ওভেনটাকে 5 মিনিট প্রিহিট করতে রেখে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন চিকেনে মশলাগুলো খুব ভালোভাবে তার গায়ে লেগে আছে।
ওভেনটা প্রিহিট হয়ে গেছে, আমি এবার চিকেনটা ওভেনে গ্রিল করার জন্য রেখে দিচ্ছি। দেখুন চিকেনে অল্প একটু রং আসা কিন্তু শুরু হয়ে গেছে। চিকেনে এবার একটু বাটার লাগিয়ে নিতে হবে, না হলে চিকেনটা খুব ড্রাই হয়ে যাবে। তাই ওভেন থেকে মিনিট দশেক পর চিকেনটা বের করে আমি ব্রাশের সাহায্যে বাটার লাগিয়ে নিচ্ছি। চিকেনটা আবার আমি গ্রিল মোডে মিনিট পনেরোর জন্য রেখে দিচ্ছি। এবার কিন্তু আমাকে দেখে নিতে হবে চিকেনটা ভালো করে রোস্ট হচ্ছে কিনা, এর জন্য আমাকে চিকেনটা ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে আমার চিকেন তন্দুর। চিকেনটা আমি বাটার ব্রাশিং করে নিচ্ছি। আমি এখানে কাশ্মীরি গ্রিন স্যালাড আর সস দিয়ে চিকেনটা সার্ভ করে দিচ্ছি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। আগামী দিনে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আপনার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।